সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় তিন আসনই পাখির চোখ বিজেপির এদিন সংখ্যালঘু মোর্চার সদস্যদের নিয়ে বৈঠক হল বহরমপুরে এদিনের বৈঠকে সামিল হন সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী দেখুন বিস্তারিত লোকসভা ভোটে সংখ্যালঘু ভোট ব্যাংক পাখির চোখ বিজেপির মুর্শিদাবাদের তিনটি লোকসভার কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলো বিজেপির সংখ্যালঘু মোর্চা দেশের পঁয়ষট্টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা আসনের মধ্যে এ রাজ্যে রয়েছে ১৩টি আসন মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনেই সংখ্যালঘু অধ্যুষিত বৃহস্পতিবার এই তিন সাংগঠনিক জেলার কার্যকর্তাদের নিয়ে বৈঠক করা হলো বহরমপুরের গ্র্যান্ড হলে এদিন বৈঠকে যোগ দেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী মুর্শিদাবাদের আসনগুলিতে সংখ্যালঘু ভোট ব্যাংক বিজেপির ঝুলিতে আসবে বলেই আশাবাদী বিজেপি সংখ্যালঘু মোর্চা এই পঁয়ষট্টি লোকসভার মধ্যে তেরোটি লোকসভা হচ্ছে পশ্চিমবঙ্গে আছে তার মধ্যে আপনাদের এই জেলা বহরমপুর লোকসভা পাশে জঙ্গিপুর এদিকে মুর্শিদাবাদ এই লোকসভাগুলো আছে তা আমরা এই লোকসভাগুলোতে মোদী মিত্র কার্যক্রম করছি এবং অল্প সংখ্যক স্নেহ সংবাদে কার্যক্রম করছি এখানে বহরমপুর লোকসভা মুর্শিদাবাদ লোকসভা এবং জঙ্গিপুর লোকসভা এই তিনটি লোকসভার কার্যকর্তারা আজকে আমরা এখানে মিলিত হয়েছি কার্যক্রম করছি এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা ঠিক করব। যে এক্স্যাক্টলি আমরা এই তিনটি লোকসভার ক্ষেত্রে কী কী স্ট্র্যাটেজি নিতে চলেছি এই জেলা সংখ্যালঘু জেলা এই জেলার সংখ্যালঘুদের মধ্যে অলরেডি আমাদের বার্তা দেওয়ার আগেই তারাই ঠিক করে নিয়েছে যে এর পরের বছর মানে এর পরের লোকসভা ভোটে দিদির দল তৃণমূল কংগ্রেস এই জেলায় আর এমপি প্রার্থী দেওয়ার প্রার্থী খুঁজে পাবেন এইটুকু বলে দিতে হবে এবার রাজ্যে বিয়াল্লিশ লোকসভা আসনের মধ্যে বিজেপির টার্গেট পঁয়ত্রিশটি আসন এই জেলার মুর্শিদাবাদ জঙ্গিপুর ও বহরমপুর আসনেও পাখির চোখ রয়েছে বিজেপির এই দিন সভায় যোগ দিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী দাবি করেন এবার সংখ্যালঘুদের ভোট যাবে বিজেপিতে সরকার মমতা कम इनकम अगर मुसलमानों कहीं है तो पश्चिम बंगाल में और सबसे ज़्यादा अगर इनकम ग्रुप कहीं है तो गुजरात में जिनसे परेशान हो के हमारे भाई बहनों ने बंगाल के मुसलमानों ने ममता दीदी को लाया था उन्हीं के साथ हाथ मिलाकर आज शोषण हो रहा है बहन बेटियों के साथ बलात्कार हो रहा है जो शिक्षित हैं उनको रोज़गार नहीं मिल पा रहा है तीनों सीटों पर हम लड़ेंगे और हमारे केंद्रीय गृह मंत्री श्री अमित शाह जी ने कहा है कि इस बार कम से कम पैंतीस सीटें हमारी यहाँ से आएंगे पैंतीस सांसद यहाँ से जाकर दिल्ली में बंगाल की उन्नति तरक्की और खुशहाली के लिए সামনেই লোকসভা ভোট তার আগে মাদার সংগঠনের পাশাপাশি শাখা সংগঠনের নেতারাও প্রস্তুতি শুরু করেছে বিজেপির নজরও সংখ্যালঘু ভোটের দিকেই তবে সেই ভোট কার দিকে যায় সে তো সময়ই বলবে